চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে মরিচের বাম্পার ফলন হয়েছে। জেলার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে কাঁচা ও পাকা মরিচ। এছাড়া মরিচের ভালো দাম পেয়ে কৃষকের মুখেও হাসি ফুটছে। লাভজনক হয় মরিচ চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদনে। ঠাকুরগাঁও সদর উপজেলার সালামদর ইউনিয়নে মাঠ জুড়ে মরিচের সমারোহ। এবার আবহাওয়া ভালো থাকায় শুধু সালামদর ইউনিয়ন নয়, ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় মরিচের ভালো ফলন হয়েছে। বর্তমানে ক্ষেত থেকে মরিচ তোলা ও শুকানো কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। প্রতি বিঘায় মরিচ চাষে কৃষকের খরচ হয় 20 থেকে 25 হাজার টাকা। এতে উৎপাদন হচ্ছে 10 থেকে 12 মণ মরিচ, আর বাজারে প্রতিমণ মরিচ বিক্রি হয় প্রায় 14 হাজার টাকায়। এতে গত বছরের থেকে দ্বিগুণ লাভ হচ্ছে কৃষকের। গতবারের ন্যায় এবার মোটামুটি লাভ ভালোই হবে। অন্যান্য বছর তুলনায় এবার দাম বেশি, ফলন ভালো আছে, দামও বেশি আছে। মরিচের দাম ভালো পাচ্ছি আমরা, এতে কিছুটা এতে খুশি। লাভজনক হওয়ায় কৃষকরা মরিচ চাষে দিন দিন আগ্রহী হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা এবার লাভবান হচ্ছে, তাপমাত্রা একটু বেশি থাকার কারণে আসলে মরিচের বাজার দরও কিন্তু ভালো, তার কারণ মরিচ শুকানোর যে কার্যক্রমটা সেটি খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 2223 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে, যা থেকে প্রায় 163 কোটি টাকার শুকনো মরিচ উৎপাদিত হবে। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।